হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ প্রথমেই জানাই তোমাদেরকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবে। চলো, আজকে না অনেক কাজ, সকাল থেকে একটুও ফুরসত পাচ্ছি না। পিঠে পায়েস নিয়ে আমি একেবারে নাজেহাল। তো চলো আজকে কি কি করছি তোমাদেরকে দেখাই, সঙ্গে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, অনেক অনেক বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। পায়েস হচ্ছে, আজ পৌষ সংক্রান্তিতে তৈরি হচ্ছে পায়েস। জানো তো, আজ সকাল থেকেই এত তাড়া এই পিঠে পায়েস নিয়ে, আমি একটুও টাইম পাচ্ছিলাম না ব্লগ করার। তো চলো আজকে কি কি করছি তোমাদেরকে দেখাই। আমার ছেলে না নারকেল খায় না, ওর জন্য আমি ফুলকপি আলু দিয়ে বানাবো সেদ্ধ পিঠের পুর। তরকারি রেডি। আমার ছেলে আবার নারকেল খায় না, তো ওর জন্য আমাকে আলাদা করে তরকারির পিঠে করতে হয়। পুলি পিঠের পুর তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে পাটালি গুড় দিয়ে পিঠের পুর। গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে রেখেছি। এটা নারকেলের পুর, এটা আলু ফুলকপি দিয়ে সাদা তরকারি। সংক্রান্তিতে যেটা না করলেই নয়, পায়েস। সব সাজ সরঞ্জাম নিয়ে বসে পড়েছি পিঠে করতে। পিঠেগুলো করে থালার উপর সাজিয়ে রেখেছি। বন্ধুরা আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে। পুলি পিঠেগুলো আমি এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পিঠেটাকে সেদ্ধ হবার জন্য। হ্যাঁ, এবার সেদ্ধটা হয়ে এসেছে, আস্তে করে ঢাকনাটা খুলে দিলাম। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, খাবার জন্য রেডি হয়ে গেছে। জানো তো, এই মাত্র পিঠে পায়েস সব কমপ্লিট করে উঠলাম। দেখো 3টে বেজে গেছে, এবার লাঞ্চ করি। লাঞ্চ করে একটুখানি বিশ্রাম করি, তারপর দেখি বিকেলে কি করা যায়। চলো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নি, তাহলে বেরোনো যাক, দেখি কোথায় যাওয়া যায়। আজ আমি এসেছি ইকো পার্কে, চলো তোমাদেরকে ঘুরে দেখাই।
জানো বন্ধুরা, আজ বেরিয়েছিলাম, অনেক শপিং করলাম, করে টোরে কিছু খেয়ে দিয়ে চলে এলাম। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে? আশা করছি খুব ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অনেক অনেক কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকে ব্লগটাকে আর বড় করছি না, চলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হেলদি, স্টে হ্যাপি। ওকে, গুড নাইট, বাই।